আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই আনকমন একটি রেসিপি, শাপলার বড়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে শাপলার বড়া তৈরি করতে হয়। শাপলার বড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু শাপলা, চাউলের গুঁড়া, পিঁয়াজ বাটা, জিরা বাটা, কাঁচা ঝাল বাটা, রসুন বাটা। এখন আমি শাপলাগুলোকে এই ধুয়ে রাখা শলা কাঠির মাধ্যমে আটকে নেব। বন্ধুরা, শাপলাটিকে এভাবে শলা কাঠির মাধ্যমে আটকে নেবেন। এই দেখেন, আমার একটি শাপলাও খুলবে না। এখন চালের গুঁড়ার সাথে বেটে রাখা উপাদানগুলি সব এক এক করে মিশিয়ে নেব। আমি আবারও বলে দিচ্ছি এখানে কি কি আছে: রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, কাঁচা ঝাল বাটা। সব উপাদানগুলো একসাথে মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, এখন আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব। সামান্য একটু হলুদ দিব। পেস্টের সাথে কিছুটা পানি যোগ করে নেব। তাহলে মিশ্রণটি একটু নরম হবে। বন্ধুরা, দেখুন খুব সুন্দর একটি পেস্ট তৈরি হয়েছে। এখন আমি শাপলাগুলোকে এর সাথে মাখিয়ে নেব। বন্ধুরা, এখন আমি কড়াতে কিছুটা তেল নিয়েছি। তেলটা হালকা একটু গরম হলে শাপলাটা তেলের পরে ভাজব। এই ফাঁকে চলুন শাপলাটাকে সুন্দর করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিই। বন্ধুরা, শাপলাটি এভাবে কিছু সময় পরপর উল্টে দিবেন যাতে নিচে লেগে না ধরে। Thank you.
बंधुरा बड़ाटी भाजबें अपनारा खूब ही हल्का आछे जाते शापलाटी सेद्ध हय। बंधुरा एभावे एक एक करे सब शापलागुला भेजे निब। शापला भाजिर जोन्नो आपनादेर भाजिटा एक्सट्रा कोनो किछु दिये ढाकते हबे ना, एटा एमनि आस्ते आस्ते जाल जल्ले भाजिटी हये जाबे। बंधुरा सम्पूर्ण रेडी शापलार बड़ा। आपनारा चाइले बासाय बसे এই মজার রেসিপিটি তৈরি করতে পারেন। তবে অবশ্যই এই বড়া খাওয়ার সময় এর ভিতরে যে শলার কাঠিটি দেওয়া আছে সেগুলা ফেলে দিয়ে খাবেন। এরকম সুন্দর সুন্দর টিপস পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।